ধনুরাশি ধনুলগ্ন বা স্যাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকবে আজ আপনাদের অর্থগতভাবে দিনটি কিন্তু একদমই আপনাদের পক্ষে নেই ব্যয়বহুল দিন খরচ বাড়বে বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই তাই এগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন আর আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ খুব একটি সুবিধাজনক নয় তৎসত্ত্বেও বলবো যেহেতু আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান রাহু ভালো কিছুর উপরে প্রভাব থাকলে তা দান ধর্ম কর্ম ট্যাক্স সৃজনশীলতা ও বিপ্লবকে নির্দেশ করে তাই ভালো আর্থিক পরিস্থিতি বজায় রাখার জন্য সৃজনশীলভাবে অন্যকে সাহায্য করবার চেষ্টা করুন আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনি নিজেকে উৎসাহিত করতে পারেন যারা রিয়েল এস্টেট বা জমি বাড়ি কেনা বেচার ব্যবসা করেন তাদের কিন্তু আজ অর্থকে স্পর্শ করা উচিত নয় বড় সড়ো কোনো ক্ষতি হতে পারে যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন দূরে থাকা কোনো আত্মীয় স্বজন আপনার সাথে আজ যোগাযোগ করতে পারে যার সাথে কথা বলে আপনারা মানসিকভাবে অবশ্যই কিছুটা হলেও প্রফুল্লতা অনুভব করবেন আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গোছানোর পরিকল্পনা করবেন তবে তার জন্য আজ আপনি কোনো ফাঁকা সময় পাবেন না এটি কিন্তু আপনাকে বিরক্ত করতে পারে আজ প্রেমিক প্রেমিকা আপনাদের বলবো ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখতে চলেছে শুধুমাত্র সুখী অনুভব করবেন আজ আপনাদের প্রেম পারিবারিক ও সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে কিছু কিছু জিনিস স্বামী স্ত্রী আপনাদের বিবাহিত জীবনে আজ সুন্দর হতে চলেছে আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন সেই সময়টিকে যতটা রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত নিঃসঙ্গতা আপনাকে কাটিয়ে উঠতে দেবে না আপনি বাইরে গিয়ে জায়গাগুলি ঘুরে দেখলে ভালো হয় সন্ধ্যেবেলার পর ছাদে যান অথবা কোনো পার্কে গিয়ে হাঁটাহাঁটি করুন নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করুন তার জন্য কিন্তু আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে অতুলনীয় থাকছে যদিও আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবে স্বাস্থ্যগত ব্যাপারে কিন্তু আপনাদেরকে অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন